প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাপের মাধ্যমে মোবাইলের স্ক্রিন শেয়ার করবেন। স্ক্রিন শেয়ার অর্থাৎ আপনি একটি মোবাইল থেকে যা কিছু করবেন, সব কিছু যাকে আপনি কল দিচ্ছেন সে দেখতে পাবে। তো সেটি কিভাবে করবেন, এটি করার জন্য হোয়াটসঅ্যাপে চলে যাবেন। যাওয়ার পরে যাকে আপনি স্ক্রিন শেয়ার করবেন আপনার মোবাইল থেকে তাকে কল দিবেন। সো আমি এখান থেকে কল দিচ্ছি। এখানে আপনি অডিও কল এবং ভিডিও কল স্ক্রিন শেয়ার করার জন্য অবশ্যই আপনি ভিডিও কলটিই দিবেন। সো ভিডিও কল দেওয়ার পরে এখান থেকে যখন কলটি রিসিভ করবে, সো এখানে কলটি রিসিভ করলাম। তো রিসিভ করার পরে এখান থেকে এই যে থ্রি ডট একটি অপশন দেখতে পাচ্ছেন নিচে বাম পাশে কোণারে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে হচ্ছে এখানে শেয়ার স্ক্রিন এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। এরপর হচ্ছে স্টার্ট নাও, এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনি যাকে স্ক্রিন শেয়ার করছেন অর্থাৎ স্ক্রিনটি পুরো শেয়ার হয়ে গেছে, এখন আপনি এখান থেকে ব্যাক করে চলে আসলে এখানে আপনার মোবাইলে আপনি যা কিছু করবেন এখান থেকে ওই যে দ্বিতীয় মোবাইলটিতে দেখা যাবে। দেখুন এখানে বাম পাশে দ্বিতীয় মোবাইলটিতে এখানে কিন্তু সব কিছুই দেখা যাচ্ছে। তো এখানে যদি আমি ফেসবুকে, এখানে যদি আমি সেটিংসে প্রবেশ করি, হ্যাঁ এখান থেকে এখানে সব কিছু এখান থেকে আপনি দেখতে পারবেন। দেখুন দ্বিতীয় মোবাইলটিতে কিন্তু এখানে আমি এখান থেকে এই যা করছি যা কিছু করছি এখান থেকে কিন্তু ওই দ্বিতীয় মোবাইলটিতে দেখা যাচ্ছে। আর এভাবেই আপনি চাইলে আপনার মোবাইলের স্ক্রিনটি শেয়ার করতে পারেন। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।